তো আজকের ভিডিওকে আমি কোনো অ্যাওয়ারনেস ভিডিও বলবো না, আবার আপনার চাইলে এটাকে একটা বোকামিও বলতে পারেন, আবার চাইলে আমাকে দোষীও বলতে পারেন। সো যাই বলেন না কেন, কোনো ব্যাপার না, কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইম পুলিশ কেস খেয়েছি এবং আমার মানে ফাইনালি খুব ভালোভাবে 360 টাকা চলে গেছে। না, বাইকে না, আমার অ্যাকচুয়ালি কী হয়েছে আমি আপনার সাথে আলোচনা করছি। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ক্যামেরাস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড, আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই জিনিসটা বলার জন্য আপনাকে নিয়ে যেতে হবে আমাকে একদম সকালবেলায়। সো বেসিক্যালি এই সানডে করে আমার শিমুরালিতে পড়া থাকে, কৃষ্ণগড় থেকে প্রায় 10-12টা সেশন পরে। সো ওই শিমুরালিতে যাই আমি ওখানে পড়তে এবং 9:50 ট্রেনে যাই। তো সকালবেলা রীতিমতো যেরকম আমি যাই সেরকম টিকিট টিকিট কেটে আমি শিমুরালিতে গেছি, ওখানে পড়াশোনা করেছি, দেন আমি রিটার্ন করেছি। তো বন্ধুরা আস্তে আস্তে সবাই নেমে গেছে, দেন কৃষ্ণগড় নেমেছি। নামার পরে তো আমার সাইকেলটা যেটা হয় সেটা হচ্ছে কৃষ্ণগড় দিকে একদম শেষের প্রান্তে থাকে। তো শেষের যে মানে বা কৃষ্ণগড়ে ঢুকেই যে প্রথম ফ্লাইওভার আছে ওইটাতে পার হয়ে গেলে সাইকেল আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে মানে প্রতিদিনের মতো সেই সাইকেল হাউসে আমি রাখিনি, অন্য একটা সাইকেল গ্যারেজে রেখেছি মানে একটু সামনের দিকে। সো ওটার যেটা হয় সেটা হচ্ছে কৃষ্ণগড়ে দুটো ফ্লাইওভার আছে, একটা প্রথমে একটা শেষে। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে মাঝে যেহেতু রেখেছি আমাকে মাঝের যে গেটটা রয়েছে স্টেশনের সেটাতে আমাকে বেরোতে হবে। তো আমি ভাবলাম ঠিক আছে আবার ফ্লাইওভার দিয়ে ঘুরে অত দূর দিয়ে আসবো, তো আমি মাঝখান দিয়েই যাই। তো আমি জানি যে এই ট্রেন থেকে নামলে সচরাচর যে রবিবারে পুলিশ ধরে সেটা আমি জানি, অনেক আগে থেকেই জানি এবং প্রতিদিনই যেহেতু যাতায়াত করি প্রতি রবিবারে, সো এই জিনিসটা আমার জানা হয়ে গেছে। বাট যেটা করেছি সেটা হচ্ছে আমি ফ্লাইওভার দিকে যাচ্ছি, বাট ডান দিকে তাকাতে তাকাতে অ্যাকচুয়ালি আমি 2 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে পারও যেতে হতো। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে তাকাতে তাকাতে যাচ্ছি রেললাইনের দিকে, মোটামুটি 20-22 জন পার হয়ে গেল, তাদেরকে ধরলো না। তো দেখলাম বা আজকে তাহলে হয়তো ধরছে না, সানডে আছে, ছুটিমুটি আছে হয়তো। তো আমি পার হয়ে যাই। তো আমি কী করেছি, আমি জাস্ট নিচে নেমে পার হতে নিয়েছি, আর আজকে মেবি 26 তারিখ। সো যার জন্য আমি ভেবেছিলাম যে আজকে ধরবে না কাউকে, তো যার জন্য দেখলাম যে আমি পার হয়ে যাই। তো আমি যে লটে নেমেছি অর্থাৎ প্রথম লট চলে গেছে, মানে প্রথম 20-22 জন 30 জন যারা ছিল তারা বেরিয়ে চলে গেছে, তখনই সিভিকরা আস্তে আস্তে এসেছে। আর সিভিকরা তো মোটামুটি ড্রেসে থাকে না, আনইউনিফর্মে থাকে, যার জন্য সাধারণ মানুষের মধ্যে রয়েছে, দেখে আপনি চিনতেও পারবেন না যে কী হয়েছে। বাট এর মধ্যে টুইস্টও আছে কিছু, আমি আপনাদের এখনই বলবো যে আরও কী কী হয়েছে যেগুলো খুব ভুল হয়েছে। তো আমি তাদের সাথে নেমে যেতে নিয়েছি, তো তখনই আমাকে একটা সিভিক মানে হাত ধরে তুলতে এসছে। দেখলাম বা হাত ধরে তুলতে এসছে, প্ল্যাটফর্মটা অনেকটা উঁচু, তো আমি হাত ধরে উঠেছি, ওঠার পরে আমাকে সাইডে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, বলছে ওইখানে গিয়ে দাঁড়া যা। তো আমি এখন কী করবো, আমি তো তখন বুঝে গেছি যে কৃষ্ণগড় সিভিক এটা, কারণ অনেকদিন আগে থেকে জানি যে কীভাবে কী হয়, কারণ ওরা আনইউনিফর্মে থাকে। তো দাঁড়ালাম, আমার সাথে আরও 20-22 জনকে দাঁড় করালো, এবার জিআরপির যে মানে পুলিশ স্টেশন সেখানে নিয়ে যাচ্ছে, মানে স্টেশনের একদম লাস্টে শিয়ালদার দিকে। তো সবাইকে নিয়ে যাচ্ছে, এবার আমাদের সাথে যারা ছিল মোটামুটি 20-22 জন আমরা ধরা পড়েছি, 20-22 জন আমরা পাহাড়তে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম, আর অন্য যারা ছিল তারা একটা গ্রুপে ছিল, তারা মোটামুটি 10-15 জন কোথা থেকে আসছিলো বা যাচ্ছিলো কিছু একটা হবে, তারা একটা গ্রুপে ছিল। তো তারা নেমে গেছে, আমি তাদের সাথে নেমে গেছি, সো একসাথে গ্রুপে ধরা পড়েছি। তো এইবার আমাদেরকে তো নিয়েছেই, এবার যারা আগে উঠে গেছে তাদেরকে পুলিশ দেখেনি, কিন্তু তাদেরকেও ভেবে নিয়েছে যে আমাদের সাথে তারা পার হয়েছে। সো যারা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তাদেরকে শুধু ধরে নিয়েছে, মানে যারা পার হয়নি তারা মানে টিকিট কেটে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তাদেরকে শুধু ধরে নিয়েছে। তো এই জিনিসটা পুলিশরা খুব ভুল করেছে, কারণ তারা মানে দেখতে পায়নি বা যাই হোক ভুল করে ধরে নিয়েছে, তাদের কাছ থেকেও পাহিনি নিয়েছে, সেটা বড় ব্যাপার না। তো আমাদেরকে নিয়ে গেছে আমাদের যে জিআরপির যে কাউন্টার সেখানে, সেখানে গিয়ে নাম টাম লেখালো, দেন তারপরে অ্যাকচুয়ালি আমি স্যারকে মাইনে দিয়ে ফিরছিলাম। সো আমার মানি ব্যাগে 360 টাকা পুরোপুরি ছিল না, তো আমার কাছে এটিএম কার্ড ছিল। আমি দাদাকে ফোন করলাম, দাদা কী করবো, বলছে ঠিক আছে দেখ ছাড়ে কি না। আমি দেখলাম ঠিক আছে দেখি একবার, বলে ছাড়ে কি না যে বাইরে গিয়ে টাকা নিয়ে আসছি। সো বললো যে অ্যান্ড্রয়েড ফোন থাকলে রেখে তারপর টাকা তুলে নিয়ে আসো। আমি দেন দাদাকে আবার ফোন করলাম, দাদা বললো ঠিক আছে। দেন দাদা আবার, দাদার বন্ধু আছে একটা, আমার দাদা হয় সেটা,
সপ্তদা, তো সপ্তদাকে বললো, দেন দাদা গেল, যাওয়ার পরে রিকোয়েস্ট করলো একবার যে স্টুডেন্ট ফার্স্ট টাইম করেছে। আমি সিরিয়াসলি ফার্স্ট টাইম করেছি, আমি এর আগে কখনো রেল লাইন দিয়ে পার হয়নি। আমি হয় রেল লাইন একদম শেষ মাথাতে পার হয়েছি, কারণ আমি আমার যে সাইকেলটা সেটা একদম শেষ মাথায় রাখি, আর নয়তো ফ্লাইওভারতে পারে, যে কোনো একটা করি। সো আজকে দেখলাম যে আজকে 26 তারিখ, হয়তো বা কোনো কারণে ছুটি আছে তাদের, ধরবে না, ওরা পার হয়ে যাচ্ছে। কি মনে হলো আমি জানি না, জাস্ট পার হয়ে গেলাম, এবং তারপরেই মোটামুটি নাম টাম লিখে নিল, দেন 250 টাকা ফাইন এবং 110 টাকা বেলের জন্য, ইনস্ট্যান্ট বেলের জন্য, কারণ নইলে কালকে আমাকে কোর্টে যেতে হতো, কোর্টে গিয়ে বেল নিয়ে তারপর আসতে হতো। আমি দেখলাম অত ঝামেলা করে কি লাভ, টাকা দিয়ে দিই, দেন কোনোভাবে ছাড়লো না। দেন আমার আগে একজন ছিল, কেরালা থেকে আসছিল, তো ওই ছেলেটাকে ছেড়ে দিল, মানে কোনো কারণে, আমি জানি না কেন। আমাদের যে হসপিটাল, সদর হসপিটাল, সেখানে কাজ করে, হয়তো বা তার জন্যই, তো তাকে ছেড়ে দিয়েছে। বাট আমাকে চাইনি, আমি বললাম যে আগের জনকে ছেড়ে দিলেন, এটা একটা ভুল কাজ অবভিয়াসলি, কারণ একজনকে ছাড়ছে না আরেকজনকে ছাড়ছে না, এটা তো উচিত না, তাই না? সো তারপরে টাকা দিয়ে দিলাম, দেন তারপরে বাড়ি চলে আসলাম। তো এটা হচ্ছে ঘটনা, যে অ্যাকচুয়ালি এটাকে আপনি কী বলবেন, আমার হতবুদ্ধিতা নাকি অ্যাওয়ারনেস ভিডিও যাই বলেন না কেন, কারণ আমি আপনাদের এটাই সাজেস্ট করবো, বা এটা আমাকে দিয়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, কখনোই রেল লাইন দিয়ে পার হবেন না, কারণ যদি ধরা পড়েন তো সেক্ষেত্রে মানে টাকাটা চলে যাবে, আর তার সাথে অনেকটা রিস্কি। যদিও ট্রেন আসছিল না ওই জন্য আমি পার হচ্ছিলাম, তবুও যদি ধরা পড়েন সেক্ষেত্রে কিন্তু আমার মতো আপনি বোকা হয়ে যাবেন, অ্যাকচুয়ালি প্রচুর টাকা আপনাকে দিতে হবে, কারণ 350 টাকা ফ্রি ফ্রি দেওয়া মানে অবশ্যই আপনার গায়ে লাগবে। যদি কেউ এরকম কয়েন সেক্ষেত্রে করবেন না, আর করলে কিন্তু আমার মতো হয়ে যাবেন। তো এবার আপনার কমেন্ট বক্সে লিখতে পারেন যে আমাকে বোকা বলবেন নাকি কী বলবেন, নাকি এটা অ্যাজ এ অ্যাওয়ারনেস ভিডিও হিসেবে নেবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাপার। আর আমি ওখানে বসে বসে দুটো সেলফি নিয়েছি, অ্যাকচুয়ালি জিআরপির ঘরে বসে সেলফি দুটো আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, আপনারা যাহলে দেখতে পারেন। সো এটাই, তো ভিডিও ভালো লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।